দেবীপক্ষে দশ হাজার টাকা এক মাস দেরিতে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপ কেনার অর্থ নবান্নের ঠিক কি রিপোর্ট উঠে আসছে পুজোর মুখে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাপ কিনতে টাকা দেবে রাজ্য সরকার শুক্রবার বিকেল থেকেই সরকারি ও সরকার প্রসিত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা জমা পড়বে বলে দাবি বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে পুজোর আগেই সকলের অ্যাকাউন্টে তা ঢুকে যাওয়ার কথা করোনা অতিমারি পরে দু সালে রাজ্য সরকার এই প্রকল্প চালু করে প্রত্যেক বছর শিক্ষক দিবসের দিনে অর্থাৎ ফিফথ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়া হয় এবছর শুধু দ্বাদশ নয় একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও এক টাকা দেওয়া হচ্ছে এই সিদ্ধান্তের কথা বিধানসভায় বাজেট পেশের সময় জানানো হয়েছিল এর জন্য অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর সরকার আরজিকর কাণ্ডের জোরে বিক্ষোভের আবহে চলতি বছরের শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করে রাজ্য সরকার সেই সঙ্গে বাতিল হয় ফিফথ সেপ্টেম্বর থেকে তরুণের স্বপ্নে প্রকল্পের অর্থ বিলি শেষ মুহুর্তে বিলি বন্ধের সিদ্ধান্ত হলেও প্রস্তুতি নিতে নিয়ে রেখেছিল শিক্ষা দপ্তর রাজ্যের সব জেলার ট্রেজারির সাতাশিটি অ্যাকাউন্টে মোট তেরোশো কোটি সাতান্ন লাখ নব্বই হাজার টাকার খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়ে ঠিক ছিল শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে শিক্ষা দপ্তর সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয় তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারের বিজ্ঞপ্তিতে শুধু জানানি হওয়া প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত পরে সেই টাকা দেওয়া হবে না বা দিলে তা কবে দেবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি তখনও পর্যন্ত কিছু জানানো হয়নি এই খবর আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয় গত তেসরা সেপ্টেম্বর এরপর বিদ্যালয় শিক্ষা বিভাগের উপসচিব ভূপালচন্দ্র হালদার বলেন এই প্রকল্প বন্ধ হচ্ছে না পিছিয়ে গিয়েছে কিছু প্রশাসনিক কারণে আপাতত বরাদ্দ টাকা ফেরত নেওয়া হয়েছে তবে কতদিনের জন্য পিছিয়েছে এবং কবে দেওয়া হবে সে ব্যাপারে কিছু জানাননি শিক্ষা দপ্তর সূত্রে জানা যায় যে টাকা দেওয়া বাতিলের খবর প্রকাশের পরেই নতুন করে উদ্যোগী হয় শিক্ষা দপ্তর ঠিক করা হয় এক মাস পরে তা কার্যকর করা হবে সেই মতোই এবার সেইভাবে ভাবে কোনো ঘোষণা ছাড়াই শুরু হচ্ছে টাকা বিলি শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে পুজো শুরু হওয়ার আগেই যাতে সকলে টাকা পেয়ে যান সেই চেষ্টায় কিন্তু করা হচ্ছে এই টাকা দেওয়া নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীর সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন বর্তমান পরিস্থিতিতে পুজোর ঠিক আগে ট্যাপ কেনার জন্য ষোলো লক্ষ পরিবারের কাছে দশ হাজার টাকা করে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বই কি প্রায় ষোলোশো কোটি টাকা দিয়ে বিদ্যালয় শিক্ষার বুনিয়াদী কাঠামোর অনেক উন্নয়ন করা যেত যেটা সরকার চাইছে না এই মোবাইল কেনার টাকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা এখন নেই এটা সরকারি তহবিলের অপচয় বলে আমরা মনে করি এই টাকা দিয়ে পড়ুয়ার লেখাপড়ার জন্য আদেও ট্যাব কেনে কি না তা অনেকবারই প্রশ্ন উঠেছে বাঙ্গুর ইনস্টিটিউশন হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বৌয়া বলেন শিক্ষক দিবসে টাকা দেওয়ার কথা থাকলেও তা তখন স্থগিত রাখা হয় আর পুজোর প্রাককালে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া হচ্ছে সরকারের তরফে পড়ুয়ারা খুশি হবে তবে তারা সঠিক জিনিস কিনে তারা সঠিক ব্যবহার করছে কি না অভিভাবকদের সেদিকে খেয়াল রাখতে হবে